হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমাদের আলোচনার টপিক হচ্ছে ন্যারেশন বা উক্তি নিয়ে। ন্যারেশন হচ্ছে দু ধরনের, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হচ্ছে দুইটা ব্যক্তির মধ্যে কথাটাকে আমরা যদি তৃতীয় কোনো পক্ষের কাছে সেভাবেই তুলে ধরি, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে দুইটা ব্যক্তির মধ্যে কথা হলো এবং বি, এখন বি সেই কথাটাকে সি এর কাছে তার নিজের ভাষায় তুলে ধরলো, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে উক্তি, এবং ন্যারেশন হচ্ছে এক ধরনের স্টেটমেন্ট বা বক্তব্য। সেটা দু ধরনের হতে পারে, বক্তব্য ডিরেক্ট আর ইনডিরেক্ট। ন্যারেশনের ক্ষেত্রে একটা সেন্টেন্স রয়েছে, যেহেতু হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে ন্যারেশনের ক্ষেত্রে চার ধরনের পরিবর্তন হয়, সেটা হচ্ছে বাইরে এক পরিবর্তন আর ভেতরে তিন পরিবর্তন। আজ আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরিবর্তিত হচ্ছে দেখা যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ডিরেক্টে প্রেজেন্ট পারফেক্ট আর ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। এটা হচ্ছে টেন্সের পরিবর্তন। আর এই সেন্টেন্সটা যে আমরা পড়লাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হি সেইড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। হি সেইড, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা পরিবর্তিত হয়ে হয় টোল্ডে, সেইড থাকলে টোল্ড অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সেটা আমরা কোথায় জেনেছি? এই চার্ট অফ ন্যারেশন থেকে আমরা এটা জেনেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে সেটেল থাকলে সেটা টেল হয়, বা এখানে সেও রাখা যাবে, টু না থাকলে আর কি, সেই টু। যেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম, সেহেতু এখানে প্রেজেন্ট ফর্ম টেল। রিপোর্টিং ভার্বে যা থাকবে এবং রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে যাওয়া হবে। এখানে প্রত্যেকটি দেওয়া হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের এটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা, এবং যুক্ত হয় হচ্ছে দ্যাট দ্বারা। সো এখানে আমাদের সেই টুকে আমরা সেইডও রাখতে পারি এবং টোল্ডও রাখতে পারি। এই যদি এটা পাস্ট ফর্ম, সেহেতু আমরা টোল্ড করলাম হি টোল্ড, এবং কমাটা উঠে হবে দ্যাট, অর্থাৎ যা দ্বারা যুক্ত হয়। আমরা এখানে দেখেছিলাম যা দ্বারা যুক্ত হয়, লাস্ট পয়েন্টটা যা দ্বারা যুক্ত হয় দ্যাট দ্বারা। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি আমরা এটা পুরোটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আমাদের সুবিধার জন্য? সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেটেল আস্ক থাকতে পারে, সেটা হয়ে যাবে আস্ক, এবং কোশ্চেন ওয়ার্ড থাকলে সেটা কোশ্চেন ওয়ার্ড, এবং না থাকলে ইফ বা ওয়েদার দ্বারা যুক্ত হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে সেটেলটা অনেকভাবে পরিবর্তিত হয়, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, বেগ, অ্যাডভাইস, প্রোহিবিট, প্রোহিবিট, ফরবিড, স্পষ্ট না হলে টেল হতে পারে। আর এখানে যুক্ত হবে হচ্ছে লেট থাকলে দ্যাট দ্বারা, এবং লেট না থাকলে টু দ্বারা। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা জিনিস যুক্ত হতে পারে। অপটেটিভের ক্ষেত্রে হচ্ছে, অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে ইচ্ছা করা বা আশা করা, দোয়া চাওয়া। সেটেলটা পরিবর্তিত হবে তাহলে প্রে, দোয়া এবং ইচ্ছা, উইশ, আর যুক্ত হবে দ্যাট দ্বারা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেটেলটা হচ্ছে এক্সক্লেম উইথ সর, জয় এসব দ্বারা, বা ওন্ডারও হইতে পারে দ্যাট দ্বারা। তাহলে হি সেইড দ্যাট আই হচ্ছে ফার্স্ট পারসন। এখন আমাদের দেখতে হবে পারসন পরিবর্তন আমরা এখন দেখব। আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন পরিবর্তিত হবে স্পিকারের সাথে, অর্থাৎ বক্তা। এখানে বক্তাকে, হি হচ্ছে বক্তা, আই চলে গেল হি এর কাছে, তাহলে হি, হি সেইড দ্যাট হি। এখন হচ্ছে টেন্স পরিবর্তন, আমরা সবগুলোকে একসাথে দেখার চেষ্টা করছি। আই হ্যাভ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সেহেতু হবে পাস্ট পারফেক্ট। কীভাবে? প্রেজেন্টের চারটি ইকোয়াস টু পাস্টের চারটি, পাস্টের প্রথম দুটি ইকোয়াস টু পাস্টের শেষের দুটি, এবং পাস্টের শেষের দুটি থাকবে অপরিবর্তিত। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল যাই থাকলে কেন সেটা হয়ে যাবে উড। তো আমরা প্রেজেন্টের চারটি ইকোয়াস টু পাস্টের চারটি কথাটির অর্থ কী? অর্থাৎ প্রেজেন্টের ইন্ডিফিনিট ইকোয়াস টু পাস্ট ইন্ডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইকোয়াস টু পাস্ট কন্টিনিউয়াস, এভাবে। তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে। হি হ্যাড পাস্ট দ্য এক্সামিনেশন। সেমভাবে দ্বিতীয়টি, জামিল সেইড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে জামিল সেইড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমরা দেখেছিলাম চার্ট অফ ন্যারেশনে, যেটা আমাদের সুবিধা হবে যদি আমরা এটা স্ক্রিনশট মেরে নিয়ে রাখতে পারি। সেটেলটা টেল হয়ে যাচ্ছে, এটা এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম সেহেতু প্রেজেন্ট ফর্ম, আর আমাদের কোশ্চেনে রয়েছে পাস্ট ফর্ম, সেহেতু আমরা পাস্ট ফর্ম করবো। জামিল টোল্ড মি দ্যাট, দ্যাট দ্যাট যুক্ত হবে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, বক্তার কাছে চলে গেলো। পার্সন কোথায়? এই যে ফার্স্ট পার্সন বক্তার সাথে, সেকেন্ড পার্সন শ্রোতা লিসেনার বা শ্রোতা, এবং থার্ড পার্সনের পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সন কারা? আমি তোমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা, আর থার্ড পার্সন হচ্ছে আমি তুমি ভাবতে হবে যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। ইটস টু ইজি। তাহলে টোল্ড মি দ্যাট হি হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেলো পাস্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্টের চারটি কষ্ট, পাস্টের চারটি, ডান মাই, ডান হিজ ডিউটি। মাই, মাই হচ্ছে কী? মাই হচ্ছে ফার্স্ট পার্সন স্পিকারের সাথে, হিজ ডিউটি। আশা করি ভিডিওটি সকলের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ।